দুই নাম্বার জুলুম, জুলুম অত্যাচার, কতল, মানুষ হত্যা, মানুষের জানের খাতরা, মালের খাতরা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ফেতনায় ফেতনায় ফাসাদে ফাসাদে পুরো জগৎকে কলঙ্কিত করা, কঠিন করে দেওয়া, অশান্তি অস্বস্তি পরিবেশ তৈরি করা, এটা ফেরাউনের কাম ছিল। কেমন ছিল দেখেন সুরে কাসাসে আল্লাহ তাআলা বলেন, আমি আয়াত দেখিয়ে দেখিয়ে বলছি এই জন্য কারণ সমাজে অশিক্ষিত খেলোয়াড় বেশি, এরা বুঝার আগে লাভ দেয়, এই জন্য আয়াত দেখাচ্ছি যাতে করে ফাল না দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, সূরে কসস সাত নম্বর আয়াত, আমি মূসার আম্মাকে বললাম তুমি তোমার বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াও। কাকে? বাচ্চাকে। কাকে? সন্তানকে। বলেন তো পৃথিবীর বুকে একজন মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে, আদরের কে, মায়ার কে, যার জন্য নিজেকে কোরবান করতে পারে, এরকম পৃথিবীর মায়েরা, পৃথিবীর মহিলারা কার জন্য কোরবান হতে পারে? সন্তানের জন্য। সেই সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে বলছেন আল্লাহ, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আমি মূসার আম্মাকে বললাম তুমি তোমার সন্তানকে কোলে নিয়ে বুকে নিয়ে দুধ খাওয়াও। ফাইদা খিফতি আলাইহি, যদি বুকে নিয়ে দুধ খাওয়াতে তুমি ভয় পাও। এবার আপনি চিন্তা করেন, মা তার সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাবে, মা ভয় পাচ্ছে, আপনার কি মনে হয় একজন মা তার সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াতে ভয় পায়? এটা ভয় পাওয়ার বিষয়, কিন্তু আল্লাহ কি বলছেন, ফাইদা খিফতি আলাই, যদি সন্তানকে কোলে নিয়ে লালন পালন করতে তোমার ভয় লাগে, তাহলে বোঝা গেল, চোখ বন্ধ করে চিন্তা করেন তো বাহিরের পরিবেশটা কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ অস্থিতিশীল, কি পরিমাণ অনিরাপদ, কি পরিমাণ জুলুম আর অত্যাচারের সাম্রাজ্য কায়েম করেছে, যে একজন মা তার বাচ্চাকে কোলে রাখাও নিরাপদ মনে করছে না। এরপরে আল্লাহ বলেন ফালকিহি ফিল ইয়াম্মি, যদি বুকে নিয়ে লালন পালন করতে ভয় পাও তো সমুদ্রের ঢেউয়ের উপর ফেলে দাও। এবার বলেন জগৎ নিরাপদ না সমুদ্রের ঢেউ নিরাপদ? রীতিমতো মানুষ বসবাস করে জগতে, মানুষ বসবাস করে জমিনে, মানুষ নিরাপদ মনে করে জমিনকে, অথচ আল্লাহ বলছেন না তোমার জমিন এত অনিরাপদ যে তুমি জমিনে রাখতে ভয় পাচ্ছ তো সমুদ্রের ঢেউয়ে ফেলে দাও। তার মানে মানুষ যেটাকে একেবারে অনিরাপদ মনে করে সেটা কেউ এখন নিরাপদ মনে করছে, যেটাকে নিরাপদ মনে করে সেটা অনিরাপদ হওয়ার কারণে, জগৎ অনিরাপদ হওয়ার কারণে সমুদ্রের ঢেউকে তারা নিরাপদ মনে করা শুরু করছে। এবার বলেন তো পরিস্থিতিটা কেমন ছিল, কেন এই পরিস্থিতিটা এমন হলো? আল্লাহ তাআলা সূরে বাকারার মধ্যে বলেন ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, আলে ফিরাউন থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। ইউযাব্বিহুনা আবনাআকুম, যেই ফিরাউন তোমাদের অনেক মানুষের বাচ্চাদেরকে হত্যা করেছে। আবনাউন এটাও বহুবচন, কুম এটাও বহুবচন, মানে বহু মানুষের বহু সন্তানদেরকে জবাই দিয়েছে। তাহলে পরিবেশটাকে কোন পর্যায়ে নিয়ে উপস্থিত করেছে যে বহু মানুষের বহু সন্তানদেরকে জবাই দিয়েছে? আমাদের এই অঞ্চলেও তো মা বাচ্চাকে ঘরে রেখে জানালা দিয়ে তামাশা দেখতে এসে মারা গেছে, বাচ্চা ছাদের উপরে বারান্দায় খেলা করছে গুলি খেয়ে মারা যাচ্ছে, 30-এর উপরে শুধু বাচ্চা মেরেছেন আপনারা। আপনারা চেষ্টা করেছেন সর্বশেষ আলাদা একটা সিস্টেম চেষ্টা করেছেন টিকে থাকার জন্য, আল্লাহর কসম কোরআন বলেছে তোমার চেয়ে শক্তিশালীরা বহু টিকে থাকার চেষ্টা করেছে, টিকতে পারে নাই, টিকতে পারে না, পারে না, পারবেও না। আমরা দেখি মাঝে মধ্যে, এই যে আমি ওই জুমায় বলেছিলাম যে আপনারা কাপুরুষের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন আমরা যেন জগৎ না জানি। আমরা না জানলে কি হবে, আমরা না দেখলে কি হবে? আমাদের মালিক যিনি আসলে সব দেখেন, তিনি সব দেখেছেন কিনা বলেন, বলেন দেখেছেন কিনা, সব দেখেছেন তিনি। ওই যে ট্রাক যখন বন্ধ করে না, ট্রাক যখন বন্ধ করে তখন শেষ পর্যায়ে দুই তিনটা পিক আপ মারে না, এরাও শেষ পর্যায়ে বন্ধ হইবার আগে দিয়ে ভ্যাঁ করে দুই তিনটা পিক আপ মারছে, মারলে কি হবে? আরে কুকুর লেজ নাড়ানোর আগেও চিৎকার করে, করেছে আর কি। আমি সহজ সরলভাবে আপনাদেরকে কথাগুলো মনে করিয়ে দিচ্ছি এই জন্য,
বর্তমান সময়টা যেহেতু আমাদের পরিস্থিতিটা খুবই নাজুক, খুবই নাজুক, খুবই নাজুক, দিন অনিরাপদ, রাত অনিরাপদ, মানুষ যে যেভাবে পারছে ওইভাবেই ছিঁড়ে ফিড়ে খেয়ে নিচ্ছে, এরকম একটা অবস্থা। এটার একটা উদাহরণ হলো যে ক্ষীরা খ্যাত ছিলেন, ক্ষীরা খ্যাত, ক্ষীরাই, ক্ষীরের খ্যাত যখন মালিক পক্ষ তুলে নিয়ে যায়, তখন এলো পাতাড়ি এলাকার মানুষেরা নেমে এরপরে খুঁজা, ছোট বড় যে যেমনি পায় তালাশ করে না, এখন ওরা ভাইগা যাওয়ার পরে এখন কেমন জানি এরকম ক্ষীরের খ্যাতের মধ্যে মানুষ নাই, মা যে যেমনি পারতেছে এমনি খুঁজতেছে। এই জন্য মনে করে দিচ্ছি আপনাদেরকে, সাবধান, এক জুলুম শেষ হওয়ার পরে নতুন জুলুমের আবিষ্কার করবেন না, এক জুলুম তো শেষ হওয়ার পরে নতুন জুলুমের আবিষ্কার করবেন না। বাংলাদেশের জমিনে জুলুম সহ্য করে না এই কথা এখনো পর্যন্ত এক সপ্তাহ যেয়ে ছাড়ে নাই, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, জুলুম করবেন না। ব্যাপক জুলুম, বৃহৎ জুলুম, ছোট জুলুম, বড় জুলুম, কোনো জুলুম টিকবে না, কোনো জুলুম টিকবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার, আল্লাহ তাআলা এই সরকারের সকল দায়িত্বশীল দায়িত্বশীলদেরকে অত্যন্ত দূরদর্শিতার সাথে, মজবুত হাতে, সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা সুন্দর করে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমি আজীব হয়ে গেছি ওই দিন এই চিটাগাং রোডে, গত দুই দিন আগে দেখলাম আওয়ামী লীগের পোস্টারগুলো সরতেছে, বিএনপির পোস্টারগুলো উঠতেছে, কেরেমিয়া কেরেমিয়া, এক গ্রুপে নামাইয়া আরেক গ্রুপ এভাবে উঠে যেতেছেন, ঘটনাটা কি নতুন কিছু করতে চাচ্ছেন? আপনারটা টাইনা ফালাই দিতে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ লাগবে, কি কারণে আপনি একটারে ফালাই আরেকটা উঠাচ্ছেন? ধৈর্য ধরেন না, আরে সময় দেন না, সময় দেন না, আপনার চোখের সামনেই তো জালিম মরল, আর আপনার চোখের সামনেই তো জালিম পালাইতে বাধ্য হলো, আপনি সমাজে হেঁটে হেঁটে আরেকজনের উপর অত্যাচার করেন কেন? কেন মানুষ মারেন? কেন মানুষ মারেন? আপনার শরীরে শক্তি আছে, আজরাইলে এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে, যত বড় বেলুন ফুটান, যত বড় বেলুন ফুলান, এটা ফুটতে কি বড় ছিদ্র দরকার না, ছোট্ট দিয়ে চলে, বেশি ফুলেন না। আমি আল্লাহর ওয়াস্তে মুসলমানদেরকে বলছি, বেশি ফুলেন না, রাজনৈতিক পরিচয়ে সমাজে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আজকে বসছি, আজকের কথা হবে এলোমেলো, আজকের কথা হবে অগোছালো, গুছায় নিয়েন, বুঝে নিয়েন। এক নম্বর, বর্তমান জালিমরা পতন হইল তিন কারণে, ফেরাউন যে তিন কারণে পতন হয়েছে, এক নম্বর কি বলেছিলাম, অহংকার, দুই নম্বর জুলুম, জুলুম অত্যাচার। আল্লাহ তাআলা বলেন ফেরাউনকে, যখন সে বলতেছে আমি তো ঈমান এনেছি বনি ইসরাইলে যার উপরে যেভাবে ঈমান এনেছে সেভাবে, তখন আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা কাবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন নি তোমার সময় হয়েছে, ইতিপূর্বে তুই আছিস মাফিয়া। আল্লাহ কি বলেন, ইতিপূর্বে তুই ছিলি মাফিয়া, জালিম, মুফসিদ, ফাসাদকারী, অত্যাচারী। বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের, আরে মুসলমান, বাংলাদেশী নাগরিক, দেশের শীর্ষ পর্যায়ের দেশপ্রেমিক, দায়িত্বশীল, এদেরকে আয়না ঘর নামক জেলখানায় ঢুকাইয়া, এদেরকে টর্চার সেল নামক জেলখানায় ঢুকাইয়া, জীবন্ত কবরস্থানে দাফন কইরা, দুকে দুকে মানুষকে হত্যা করেছেন, মানুষের পেট কেটে পাথর বেজে সেই সমুদ্রের মাঝখানে নিয়ে ডুবিয়ে দিয়েছেন, জুলুম, হ্যাঁ জুলুম। আমি একটা গল্প শুনাই, একটা গল্প শুনাই, আজ থেকে 10-12 বছর আগে বাংলাদেশে যখন অবরোধ এবং হরতাল চলছিল, ওই যে রাজনৈতিক কারণে লাগাতার 5-7 দিন অবরোধ চলতেছিল, তো আমরা তো ওয়াজ মাহফিলে প্রোগ্রাম করি, একটা সিস্টেমে প্রোগ্রাম শুরু করছিলাম, আগামীকালকে যেখানে প্রোগ্রাম আজকে রাত্রে ওখানে চলে যাব, পরের দিন যেখানে প্রোগ্রাম আগের রাত্রে ওখানে চলে যাব, এভাবে সিস্টেম করে প্রোগ্রাম করি। তো আমার গাড়িতে ড্রাইভার ছিলেন নজরুল ভাই, বাড়ি বাসা হলো হিরাজিল,
তিনি আর আমি আমরা দুইজনেই গাড়িতে ছিলাম। টাঙ্গাইল মধুপুরের ওইদিকে একটা প্রোগ্রাম করে পরের দিন বগুড়া প্রোগ্রামে যাব। তো প্রোগ্রাম শেষ করে এলেঙ্গার যাওয়ার পথে রাস্তার ডান পাশে যেই গ্যাস পাম্প, এখানে আমরা গ্যাস নিতে ঢুকলাম। আমার গাড়ির স্টার্ট বন্ধ করছে যে এরপরে স্টার্ট দেয়, স্টার্ট হয় না, সেলফে কাজ করে না। বহু চেষ্টা করলাম এটা স্টার্ট হয় না হয় না হয় না হয় না। প্রায় দেড় ঘন্টা এখানে আমরা এই পাম্পের মধ্যে আটকে রইলাম। ভালো গাড়ি চালায় আসলাম, এরপরে অটোমেটিক গাড়িটা আবার থেমে গেল, আর স্টার্ট হচ্ছে না। পরে পাম্পের লোকজনের সহযোগিতায় বিভিন্নভাবে কেমনে কেমনে ড্রাইভারে চেষ্টা করছে, গাড়ি স্টার্ট হয়েছে দেড় ঘন্টা পর। আজকে রাত্রের মধ্যে বগুড়া যেতে না পারলে আগামীকালকের প্রোগ্রাম কীভাবে করব? তো দেড় ঘন্টা পরে গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়েছি খুব দ্রুত বেগে। আমাদের গাড়ি তো একদম ফ্রি, তো রাস্তা পুরো ফ্রি না, কোনো গাড়ি ঘোড়া নেই। সব করে যমুনা পার হয়ে সিরাজগঞ্জ রোড থেকে সামনে গেলাম। সামনে একটা জায়গা আছে ভুঁইয়াগাতি, ওই অঞ্চলের লোকেরা চিনবেন ভুঁইয়াগাতি। ভুঁইয়াগাতি পার হয়ে একটা একটু উঁচা, সামান্য উঁচা একটা ব্রিজ আছে, এই কালভার্ট, ওটা শেষ করে সামনে যাব। এর ঠিক সামনে গেলে ডান পাশে একটা তেলের পাম্প, গ্যাস না। এই ব্রিজটার উপরে উঠার পরে আমাদের গাড়িটা আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। বন্ধ হয়েছে পরে গাড়ি থামালাম, চেষ্টা করলাম এই অন্ধকারের মধ্যে ইমার্জেন্সি জ্বালাইয়া, বহু চেষ্টা করছি হয় না। এরপরে আমি স্টারিংয়ে বসছি, ড্রাইভার সাহেব ধাক্কা দিয়েছে পাম্পে গিয়ে। আমরা অনেকক্ষণ পাম্পের আলোতে কাজ করতেছি, ভিতর থেকে একটা লোক কম্বল গায়ে দিয়ে, শীতকাল তো কম্বল গায়ে দিয়ে বের হয়েছে। বের হয়ে আমাদেরকে কে হুজুর, এতক্ষণ এখানে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা কার? আমরা বললাম যে আমাদের গাড়িটাই তো। কয়ে এই কিছুক্ষণ আগেও সেখানে ডাকাতি হচ্ছিল, আমরা আরো ডাকাতি ধরছে মনে করে ডরে যেতেছি না। ঘটনার সত্যতা আল্লাহ জানেন, ঘটনার বর্ণনার জায়গাটা গুরুত্বপূর্ণ। ঘটনা বর্ণনার সামনে এক সময় আমার সামনের যে কিতাব খোলা, এটাও খুব গুরুত্বপূর্ণ কিতাব। তার মানে আমি এক বিন্দু বানোয়াট বলছি না, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বলেন তো পাম্পের লোকটা কি বললেন? কিছুক্ষণ আগেও এই জায়গায় ডাকাতি হচ্ছিল, আপনার গাড়ি থেমে আছে মনে দেখে আমরা মনে করেছি ডাকাতি হচ্ছে, এই জন্য বের হচ্ছি না। অথচ ডাকাতি হচ্ছে না, আমরা গাড়িটাকে ধাক্কা মেরেই পাম্পে এনেছি, এরপরে চেষ্টা করছি স্টার্ট হয়ে গেছে, এরপরে গাড়িটা নিয়ে আবার আমরা বগুড়ায় ফজরের নামাজ গিয়ে পড়ছি। এই ঘটনা থেকে আমি একটা চমৎকার শিক্ষা বের করি, আর ওই চমৎকার শিক্ষাটা আজকের ঘটনার সাথে খাপে খাপে মিলে গেছে। আমি কি একটু মিলিয়ে দেখাবো? প্রথম কথা হলো, আল্লাহ বান্দার জন্যে যা করেন সব বান্দার কল্যাণের জন্যে করেন। আল্লাহ বান্দার জন্যে যা করেন সব, ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম। আল্লাহ বলেন তোমরা অপছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। এখন আমি তদন্ত করলাম, এলেঙ্গায় আমরা আটকে গেলাম কেন? সমান সমান যদি না আটকাতাম তাহলে ডাকাতির টাইমেই আমরা ওখানে পৌঁছতে হতো। যদি এলেঙ্গায় না আটকে যেতাম তো ডাকাতির টাইমে আমাদেরকে ওখানে পৌঁছতে হতো, পরিস্থিতি শিকার হতে হতো। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে এখানে আইসে আমরা আবার আটকে গেলাম কেন? চলে গেলেই তো পারতাম। তো যদি এখানে তুমি না আটকিতা তো তুমি ওখানে কেন আটকাই গেলা সেটার কারণ বুঝতে পারতা না। বুঝেন নাই, এখানে যদি এখন না আটকেতা তাহলে আল্লাহ যে ওখানে তোমার দয়া করছে আটকায় দিয়া, এটা যে তোমার জন্য কল্যাণকর দয়া, তুমি যে ডাকাতি থেকে মুক্তি পেয়েছো এই জিনিসটা তোমার উপলব্ধি হতো না, বুঝতে পারতা না, এই জন্য এখানে এসে আবার আটকিছো। পাম্পওয়ালায় তোমাকে খবর দিয়েছে যে তুমি আটকিলা কেন, এই জন্য যে খবর নিতে হবে, আর ওখানে আটকিলা কেন, এই জন্য যে তোমাকে ডাকাত থেকে বাঁচতে হবে। তো 75-এর 15 আগস্টে বাংলাদেশের মানুষ বিতরণ কেন মিষ্টি বিতরণ করে খেয়েছে, কেন মানুষ বিতরণ মিষ্টি বিতরণ করে খেয়েছে, কোন অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, এটা বুঝার জন্য আল্লাহ 2024 সালে নতুন ঘটনা সৃষ্টি করেছে। এই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে 75-এর 15 আগস্ট 2024 সালের 5 আগস্ট সমান সমান ছিল, আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে। শুনো শুনো, 75-এর 15 আগস্ট ছিল এই উম্মতের জন্য, বাঙালি জাতির জন্য রহমত, এটা বুঝার জন্য 24 সালের 5 আগস্টের অভ্যুত্থান ঘটাইছে। এটা না হলে ওটা বুঝতা না।
এটা না হলে ওটা বুঝত না, এটা না হলে ওটা বুঝত না, এই জন্য এটা ঘটাইছে ওটা বুঝানোর জন্যে। কথা মনে রাখেন, অত্যাচার করবেন না, অহংকার করবেন না, ফাসাদ করবেন না। মানুষের রক্ত এত সহজ না, আরে মানুষের রক্ত এত সহজে হজম হয় না। বলেন মানুষের রক্ত সহজে হজম হয় না। কারো উপর জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের আহাজারি থেকে বাঁচো, কারণ মাজলুমের আহ আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই।